আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিডি মম পশ্চিমাউত ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ভর্তা দিয়ে ভাত খেয়েছি, ছয় রকমের ভর্তা। তো আপনাদের সাথেও শেয়ার করছি এই ভর্তাগুলো। ভর্তাগুলো হচ্ছে আমি আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি। বরবটির ভর্তা, তারপরে মিষ্টি কুমড়া ভর্তা, তারপর আছে টমেটোর ভর্তা, তারপর আছে সালমন ফিশের ভর্তা, তারপর আছে আলুর চিপস দিয়ে ভর্তা, আলুর ভর্তা, আর মুখের ভর্তা, আর কাঁচামরিচ, পেঁয়াজ, কাঁচামরিচ ভাজা, পেঁয়াজ, ধনিয়া পাতা, তারপরে টালা মরিচ, শুকনো মরিচ, এগুলো দিয়ে। তো এখন আমি বরবটির ভর্তাটা বানিয়ে নিব। এক এক করে সব ভর্তা বানিয়ে নিব, আপনারা দেখে নিন। আমি আর এখানে কথা বলছি না, আপনারা দেখে দেখে বুঝে নিন আমার আজকের ভর্তা রেসিপিগুলা। ভিডিওটা অনেক লম্বা হওয়ার কারণে একটু টানিয়ে দিতে হয়েছে। এখন মিষ্টি কুমড়া ভর্তা, একদম কচি মিষ্টি কুমড়া ছিল, সেটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে তেলে নিয়েছি। এখন একটু সরিষার তেল দিয়ে দিব। এ তো হয়ে গেল মিষ্টি কুমড়ার ভর্তা। এখন মুখের ভর্তা,
হঠাৎ হঠাৎ ভর্তা দিয়ে ভাত খেতে অনেক ভাল লাগে। তো আজকে আমরা ভর্তা বানালাম, বানিয়ে তারপরে বলছি, মনে মনে ভাবছি আপনাদের সাথেও শেয়ার করি। এটাও তো একটা মজার আইটেম, তো আপনাদের সাথে শেয়ার করলাম। আমি যখন সব কিছু টেলেছিলাম তখন আমি সবগুলোর সাথে অল্প অল্প লবণও দিয়েছিলাম, সেই জন্য আমি লবণটা একটু একটু করে দিচ্ছি। একসাথে বেশি দিয়ে দিলে আবার খাওয়া যাবে না। এখন স্যালমন ফিশগুলোকে হাত দিয়ে ভালো করে ঝুরঝুরি করে নিচ্ছি, তারপর ওখানে রাখা সব মশলা একসাথে মিক্সড করে নিব। এখন টমেটো ভর্তাগুলো বানানো হবে।
এই এই মশলাগুলো সব সবগুলো বাটা শেষ হওয়ার পরে আমি এখন এই টমেটোর সাথে, টমেটোকে আগে ভালো করে একটু ই করে নেব, মথে নেব, তারপর আমি মিক্সড করে দেব। হয়ে গেল টমেটো ভর্তা, এখন একটু তেল দিয়ে দেব। তারপর আসছে চিপস ভর্তায়, আলুর ভর্তা, আলু সিদ্ধ করো তারপর ছোলাও, এর চেয়ে অনেক ভালো এরকম চিপস ভালো করে ভেজে তারপরে হাত দিয়ে ভেঙে, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে শুকনা মরিচ, ধনিয়া পাতা দিয়ে মিক্সড করে খেতে অনেক মজা। আপনারা যদি কেউ না খেয়ে থাকেন বাসায় ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। এটা ছিল আমার উপস্থিত বুদ্ধি, বুদ্ধিটা কাজে লাগে, ভালোই, অনেক ভালো লেগেছে। ভালো করে ভেঙে একসাথে মাখিয়ে নেব, পাটাটা বেশি ছোট মাখানো যাচ্ছে না আমার, এটাকে অন্য প্লেটের মাঝে নেওয়া লাগবে, না হলে ভালো করে মাখতে পারবো না। আজ আমাদের এখানে অনেক বৃষ্টি ছিল, তো হঠাৎ করে এই ভর্তা খেতে অনেক ইচ্ছে করছিল, তো হঠাৎ করেই আবার ভর্তা নিয়ে বসে গেলাম, বানিয়ে আপনাদের সাথেও শেয়ার করলাম, আর ভর্তাগুলো অনেক মজা ছিল, হঠাৎ করে খেলে এরকম মজা লাগে। তো হয়ে গেল দারুণ স্বাদের ভর্তা, বৃষ্টির দিন আপনারাও ট্রাই করবেন, আর ভালো থাকবেন সবাই, আমার চ্যানেলটা দেখবেন, লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর হাওলা, আসসালামু আলাইকুম।